স্যান্ডেল খুলে বিক্রি করে দেব। চল চল তাহলে চল। ভাই সুজয়, একটা গান করতো দেখি। কিরকম গান করবো একটু বল। একটু সুর দিয়ে রোমান্টিক ফিল গান করতো দেখি। ও ঠিক আছে, তাহলে কাঁদবি কিন্তু আমার গান শুনে। হ্যাঁ ও যেমন কুকুর বাসি ডাকলে তোমায় ফিরতে হবে। আরে ওটা কুকুর নয়, ওটা নূপুর হবে। ওই বাড়িতে সবাই ওই নামে ডাকে তো, তাই নূপুরটা শব্দটা উচ্চারণ হয় না। তুই বোঝার চেষ্টা কর না, গান করতে পারে না গান করতে। তুই একটা গান কর দেখি কেমন পারিস। আমি গান ফান করতে পারি না। তাহলে তুই ভাটিসকে সম্বন্ধে কথা শোন, একটা কথা বলি শোন। বল, ওই পাড়ায় না একটা রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, কন্ট্রাক্টরটা শুনেছি অনেক মালদার কন্ট্রাক্টর, তাই নাকি? হ্যাঁ, তাহলে আজকে আসুক, কন্ট্রাক্টরে চেপে দেবো। আমার কাছে কাজ করবে টাকা দেবে না, স্ট্যাম্পটা ছাড়ো। ওরে ভাই, সে খেলা মালটা আসছে, ও আমার ঝাড়ার দান দা, ঝেড়ে ওই খেলা মালটা আসুক। এখানে বসে আছিস? দেখি যাই কার মুখের পড়ি, সাপে না ব্যাঙে। এখানে শুনেছি দালাল ফালাল ভর্তি যায়, পড়ে যাচ্ছি তাদের মুখেই পড়ে যায়। তুই এলাকায় নতুন নাকি রে? হ্যাঁ দাদা, আপনি এখানে নতুন নাকি? কোন দিদি পাঠিয়েছেন না কোন বৌদি পাঠিয়েছেন? আমি এখানকার কন্ট্রাক্টর, রাস্তার কাজ করতে এসেছি। এই তো আমাদের বড় মুরগি। আমি তাহলে এত আস্ত বড় মানুষ, তাহলে আমি মুরগি কি বলবো? মামলা খেলা এখন তোকে এমন চোর মারবো, হাড্ডে হাড্ডে মরে যাবি। কি আছে বল? কন্ট্রাক্টর এসে গেছে, নিয়ে এখানে
বলুন কি হয়েছে? এত বড় রাস্তার কাজ নিয়েছো, টাকা দাও। দাদা ওদের তো টাকা দিলাম, একটু নিয়ে নিন ওদের কাজ হচ্ছে। ঠিক আছে, কেমন? এই ওরা অন্য অফিসের ছেলে, আমরা অন্য অফিসের ছেলে। টাকাটা ফেলে কথা বল। তোমরা কিসের টাকা চাইছো আমি বুঝতে পেরেছি। এবার ওই কন্ট্রাক্টরের টাকা তো, হ্যাঁ কিন্তু সে তো দেয়নি, বলে আমি পরে এসে দিয়ে যাবো। চল